শীত শেষ এখন আমরা প্রত্যেককেই কম্বল বা শীতের কাপড় তুলে রাখব। শীতের কাপড় বা কম্বল যে কোনো কিছু তুলে রাখতে আপনারা এই টিপসটা ফলো করতে পারেন তাহলে কম্বল এবং কাপড় নতুনের মতো থাকবে অনেক সময় একটা উগ্র গন্ধ সৃষ্টি হয় সেই গন্ধটাও দূর হবে এবং পোকামাকড় থেকে মুক্ত থাকতে পারবেন পোকামাকড় কখনোই কাটবে না আজীবন নতুনের মতো চকচকে থাকবে মাত্র একটা টিপস আপনারা যদি ফলো করেন তো ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আর অবশ্যই পুরো ভিডিওটি জুড়ে আমার সঙ্গে থাকবেন তাহলে কিন্তু বুঝতে পারবেন আপনারা কিভাবে কাপড় সুন্দর রাখতে পারবেন আসলে সারা বছরের জন্য আমরা তুলে রাখি এজন্য অনেক সময় দীর্ঘ দিন তুলে রাখতে হয় এজন্য উগ্র গন্ধ বা এমন একটা ভাব চলে আসে অনেক সময় কাপড় কিন্তু নষ্ট হয়ে যায় পোকামাকড় কেটে ফেলে অনেক সময় কাপড়ে ছাতা পড়ে যায় সাদা সাদা দাগ হয়ে যায় সেই সমস্ত চিন্তা থেকে আপনারা মুক্ত হতে পারবেন আজকের ভিডিওটি যদি পুরো সঙ্গে থাকেন তো এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন যারা ফেসবুক পেজে আছেন পেজটা ফলো করবেন লাইক করবেন এবং ভিডিওটি আবারও বলছি সবাইকে দেখার সুযোগ করে দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান তো এখানে আমি শীতের কাপড় নিয়ে নিয়েছি এগুলো জাস্ট ওয়াশ করা হয়ে গেছে অনেক কাপড় তুলে রেখেছি আর কিছু ছিল সেগুলো তুলে রাখবো তো ভালো করে এগুলো ভাঁজ করে নিতে হবে আর পরিষ্কার করার ক্ষেত্রেও কিন্তু অনেকগুলো দিক খেয়াল রাখতে হবে কম্বল পরিষ্কারের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে ইন্ডিস্ক্রিনে বা ডিসক্রিপশান বক্সেটার লিঙ্ক এগুলোর লিঙ্ক দেওয়া থাকবে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন অনেক উপকৃত হবেন তো কাপড়গুলো প্রথমত সুন্দর মতো করে ভাঁজ করে নিতে হবে এভাবে কোথাও জানে কোনো কিছু না থাকে তো আমার কাপড় ভাঁজ করা দেখে আমার বেবিও সাইটে ওর কাপড় নিয়ে আসছে ভাঁজ করতে ও আমার সঙ্গে সঙ্গে ওর কাপড়গুলো ভাঁজ করছে তো সবগুলো কাপড় যেগুলো আমি তুলে রাখবো শীতের কাপড় বা মোটা কাপড় সেগুলো আমি সুন্দর করে ভাঁজ করে নিয়েছি সুন্দর করে আপনারা এভাবে ভাঁজ করে নেবেন আমি এভাবে ভাঁজ করে অনেকে অ্যাড্রফে রাখে অনেকে অনেক কিছুর মধ্যে কাপড় রাখে কিন্তু কাপড় দীর্ঘদিন আমরা তুলে রাখলে কোনো কিছুই ব্যবহার করি না জাস্ট এক বছর পর বের করে দেখি কাপড়ের বেহাল অবস্থা অনেক সময় ছোট পোকামাকড় কেটে ফেলে এমনকি কম্বলও আমাদের দামি কম্বল নষ্ট করে ফেলে তো এ ধরনের মোটা কম্বলগুলো আসলে ওয়াশ করা যায় না কীভাবে আপনারা পানিতে কাঁচা ছাড়াই কম্বল পরিষ্কার করবেন সেই ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে এই কম্বলগুলো মোটা পাতলা যে কোনো কম্বল আপনারা মাত্র কয়েক মিনিটেই পরিষ্কার করে নিতে পারবেন কষ্ট ছাড়াই তো এগুলোর জন্য আমরা কি নিয়ে নেবো এখানে যে জিনিসটা আমি নিয়ে নিয়েছি আপনারা হয়তো অনেকেই এই জিনিসটা চিনবেন আপনারা কে কি নাম বলেন এটা আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো এখানে আমি নিয়ে নিয়েছি নেপথলিন বড়ি এটা কিন্তু অনেক উপকারী এটা দিয়ে অনেক কাজ করা যায় গুরুত্বপূর্ণ কাজ সংসারের হয়তো আমরা অনেকেই জানি কিন্তু অনেকেই আবার জানি না তো এই জিনিসটার দাম মাত্র পাঁচ থেকে দশ টাকা দাম খুব বেশি দামও না কিন্তু সংসারের অনেক জিনিস রক্ষার ক্ষেত্রে এটা কিন্তু আমাদের অনেক কাজে লাগে এটা যদি আমরা পাঁচ টাকা বা দশ টাকা খরচ করে বাসায় নিয়ে আসে রাখি তাহলে কিন্তু আমরা এই জাস্ট পাঁচ টাকা দশ টাকা দিয়ে অনেক কঠিন কাজ সহজ করে নিতে পারবো তো আমার বেবি আসলেই আমি ভিডিও করলেও পাঁচ থেকে এরকম করে আসলে বাচ্চাদের ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অবশ্যই সাবধানে রাখতে হবে তো আমি কিন্তু ওর হাতটা ভালোভাবে ধুয়ে দিয়েছি আর বাচ্চারা যাতে এগুলো মুখে না দেয় সেদিকে আপনারা খেয়াল রাখবেন আর এগুলো কিন্তু সাবধানে রাখতে হবে সেই দিকটাও খেয়াল রাখতে হবে তো এই নেপথলিন বড়িটা কিন্তু যে কোনো দোকানেই পাওয়া যায় আপনারা এক প্যাকেট কিনে নেবেন তাহলে কিন্তু মাত্র পাঁচ থেকে দশ টাকাতে এক প্যাকেট কিনে নিলে আপনারা অনেক কিছুই এটা দিয়ে করতে পারবেন তো আমি এক প্যাকেট দিয়ে আরও অনেক কাজ করে নিয়েছি আর এখানে কিন্তু অনেকগুলোই রয়েছে এই প্যাকেটটার দাম দশ টাকা এর থেকে একটা ছোট পাওয়া যায় সেটার দাম কিন্তু পাঁচ টাকা আর এখন আমাদের লাগবে হচ্ছে এরকম প্লাস্টিকের বয়াম আমি একটা রাঁধুনি মশলার কৌটো নিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে যে কোনো প্লাস্টিকের কৌটো নিয়ে নিতে পারেন তো আমার এখানে রাঁধুনিটাই ছিল আর যদি আপনাদের এটা না থাকে তাহলে আপনারা আরও একটা জিনিস নিয়ে নিতে পারেন সেটা হচ্ছে প্লাস্টিকের বোতল এই বোতলটা দিয়েও কিন্তু এটা করা যাবে জাস্ট যেভাবে আমি করব আপনারা ঠিক সেভাবেই করবেন তো এই নেপথলিন বড়িটা কি করতে হবে আপনারা যে কোনো কম্বল তুলে রাখার ক্ষেত্রে আমি কিন্তু অনেকগুলো কম্বলই আসলে পাতলা তারপরে মোটা এই এগুলো করে রাখি তো এভাবে ভাজে 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 আপনারা নেপথলিন বড়ি একটা করে দিয়ে রাখতে পারেন আপনারা ভাবতে পারেন এটা কোনো কিছু হবে নাকি না এটা কিন্তু অনেক আগে থেকে এটা এই টিপসটা অনেকেই ফলো করে আসছে আমার দেখা আমার মা নানিরা আসলে এই জিনিসটা দিয়ে তাদের কাপড় রাখতো কোনো ট্রাঙ্ক বাক্সে কিন্তু আগে কাপড় রাখা হতো তো সে সময় তারা এভাবে করে কিন্তু এই বড়িটা দিয়ে রাখতো এতে করে কাপড় কিন্তু ব্যবসা গন্ধ থাকবে না পোকামাকড় কাটবে না আর কাপড়ে কোনো ছাতা পড়বে না কাপড় কিন্তু অনেক সুন্দর হয়ে থাকবে আর এভাবে ছাড়াও আমি আরও কয়েকটা টিপস দেখাবো অনেকের কিন্তু এই নেপথলিন বড়ির গন্ধটা পছন্দ না তো সেক্ষেত্রে আপনারা এরকম একটা বোতল নিয়ে নিতে পারেন তো বোতলটাতে আমি আরও একটা কাজ করে নিয়েছি সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটা কী করে নিয়েছি তো এক্ষেত্রে আপনারা কি করতে পারেন যাদের এই নেপথলিন বড়ির গন্ধটা পছন্দ না তারা আপনারা এরকম বোতলে করে ভরে রেখে দিতে পারেন কিন্তু বোতলে ভরে রেখে দিলেই হবে না বোতলটার কিন্তু আরও একটা কাজ রয়েছে যেটা আমি করেছি অবশ্যই সেটা করে রাখতে হবে তাছাড়া কিন্তু বোতলের মধ্যে রাখলেই হবে না বোতলটা দেখতে পাচ্ছেন আমি ছোট ছোট ফুটো করে নিয়েছি তো এটা কীভাবে আপনারা ফুটো করে নেবেন নেওয়ার পর এভাবে কাপড়ের নিচে রেখে দিতে পারেন বা আরও যেভাবে রাখা যায় সেটাও আমি দেখিয়ে দিয়েছি তো এভাবে করে আপনারা এই বোতলেও ভরে রেখে দিতে পারেন আর আপনাদের বাসায় যদি রেপথনিন বড়ি না থাকে আরও একটা জিনিস দিতে পারেন সেটা হচ্ছে বেকিং সোডা বেকিং সোডা বা বেকিং পাউডারও আপনারা দিতে পারেন তো তার আগে আমি দেখিয়ে দেই যে আমি বোতলটা কীভাবে ফুটো করে নিয়েছি এভাবে লোহার একটা কিছু যদি বাসায় থাকে তাহলে আপনারা চুলায় এভাবে গরম করতে দিবেন। জাস্ট কয়েক মিনিট গরম করলে হবে পুরোপুরি এক মিনিটও লাগবে না এই বোতলটা আসলে ফুটো করতে মাত্র কয়েক মিনিটেই আমি এটা ফুটো করে নিয়েছি তো আমি দেখাচ্ছি যে কিভাবে সহজেই ফুটো করতে পারবেন আপনারা তো দেখতে পাচ্ছেন এই যে এভাবে করে আমি ফুটো করে নিয়েছি এই তো এভাবে করে দিলেই আসলে গলে যাবে এভাবে করে পুরো বোতলটা কিন্তু ফুটো করা যাবে না আমি কিন্তু নিচের অংশটা ফাঁকা রেখেছি নিচের অংশটা ফুটো করে নিয়ে আর উপরের অংশটাও কিন্তু ফুটো করে দুইটা জায়গা বাদ রেখে দিয়েছি এভাবে করে আপনারা একটা বোতল বা কোটা ফুটো করে নিতে পারেন এটা আমি কিভাবে রাখবো সেটাও দেখাচ্ছি তার আগে দেখিয়ে দেয় যে আপনারা লেপথলিন বড়ি গুঁড়ো করে বা বেকিং সোডা বা বেকিং পাউডার এভাবে কম্বলের উপরে ছড়িয়ে দেবেন এভাবে সুন্দর মতো করে পুরো কম্বল আপনারা ছড়িয়ে দিবেন আপনাদের কম্বল কিন্তু নতুনের মতো থাকবে পোকামাকড় কাটবে না গন্ধ থাকবে না তারপরে কিন্তু ঝেড়ে ফেলে দিবেন দেওয়ার পর আপনারা কম্বলটা রাখবেন ভালো করে ঝেড়ে ফেলে দিতে হবে তো আমি আমার কাপড়গুলো সবগুলো অয়েড্রফে ঢুকাই দিয়েছি শীতের কাপড়গুলো এখন আপনারা এই যে বোতলটা এভাবে করে অয়েড্রপের মাঝখানে বা এক সাইডে রেখে দিবেন তাহলেও কিন্তু কাপড় ভালো থাকবে যদি এই নেপথলিন বডির গন্ধটা ভালো না লাগে তাহলে আপনারা ওয়ারড্রফে এভাবে রেখে দিবেন তাহলেও কিন্তু কাপড় ভালো থাকবে আর বাচ্চা থাকলে অবশ্যই সাবধানে রাখবেন বাচ্চারা যাতে খেয়ে না ফেলে তো এভাবে উপরে করেও দিয়ে রাখতে পারেন আর আমি যেভাবে দেখালাম যে ভিতরে একটা করে দেবেন ওভাবেও রাখতে পারেন আপনাদের যেটা সুবিধা মনে হয় সেভাবে আপনারা এই নেপথলিন বড়িটা দিয়ে রাখবেন দেখবেন আপনাদের শীতের কাপড় চোপড় এতটাই ভালো থাকবে চকচকে থাকবে নতুনের মতো গন্ধ হবে না ছাতা পড়বে না আর পোকামাকড়ের হাত থেকে আপনারা মুক্তি পেয়ে যাবেন এভাবে করে রাখতে পারেন তো এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেলাইকনটি অন করে দিবেন পেজে থাকলে ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন আজকের মতো আল্লাহ হাফেজ